হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি তোমরা হেভি আছো। আমি তো জাস্ট দারুণ আছি, আর আজকে আরো অনেক বেশি ভালো আছি। তার কারণটা হচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো বিষয়টা শাড়ি হল ভিডিও। আর শাড়ি পরতে আমি প্রচন্ড ভালোবাসি, আর দুর্গাপুজো বলো আর বিয়ে বাড়িতে বলো, শাড়ি ছাড়া কিন্তু আমাদের চলবে না। তাই আজকে তোমাদের একদম দারুণ দারুণ কালেকশন শেয়ার করবো, সম্পূর্ণ মিশো থেকে নেওয়া। তো প্রথমে বলে দিই মিশোটা কি। মিশোটা একটা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান রিসেলিং অ্যাপ, যেটার মাধ্যমে তোমরা শপিংও করতে পারো, তাছাড়াও কিন্তু তোমরা ঘরে বসে টাকা ইনকাম করতে পারো। আর কিভাবে টাকা ইনকাম করবে সেটা ভীষণই ইজি। আর যারা এই ব্যাপারটা জানো অবশ্যই স্কিপ করে যাও, গিয়ে যেখান থেকে আমার শাড়িতে এখনো স্টার্ট সেখান থেকে তোমরা শুরু করতে পারো। আর যারা একদম নতুন মনে মনে ভাবছো এই পুজোর সময় আমি ইনকাম করতে চাই, তারা অবশ্যই কিন্তু আমার এই কথাগুলো শুনতে পারো। এখান থেকে তোমরা কি করবে, আমি যে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা মিশো অ্যাপটা ডাউনলোড করে নেবে, নিয়ে তোমাদের একটা প্রোফাইল খুলে নিলে, নেওয়ার পরে তোমরা দেখবে প্রচুর ক্যাটাগরির জিনিস আছে, মেয়েদের ছেলেদের উভয় প্রত্যেকের আছে, নিউ নিউ অনেক কালেকশন আছে, শাড়ি চুড়িদার কুর্তি এগুলোও দেখতে পাবে। তো সেখান থেকে যদি তোমাদের কিছু পছন্দ হয়, যে শাড়িটা তোমাদের পছন্দ হয় যদি তোমরা নিজেদের জন্য কিনতে চাও নিজেদের জন্যও কিনে নিতে পারো। আর যদি মনে করো যেটা আমি বিক্রি করতে যাই তখন কি করবে, সেখান থেকে শাড়িটা শেয়ার করবে। করার পরে তোমরা যে কোনো পেজে বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মধ্যে অনেক বন্ধু বান্ধব একসাথে জয়েন্ট থাকে, সেখানে তোমরা শেয়ার করতে পারো। তো সেখানে যদি শেয়ার করার পর যদি কারোর পছন্দ হয়, সে যদি তোমাকে বলে যে আমি ওটা নিতে চাই, সে ওখান থেকে গিয়ে তুমি তোমার দামটা রেখে, যেটা তোমার মনে হবে যে হ্যাঁ এটা আমি লাভ রাখতে চাই, লাভটা রেখে তুমি তাদেরকে সেল করতে পারো। মিশোতে জার্নিটা সেটা তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। তো সবার প্রথমে ডেসক্রিপশনে যে মিশোর লিংক দিয়েছি সেটাকে ওপেন করে নেবে, আর ওপেন করার পরে দেখবে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এরকম ডাইরেক্ট তোমরা দেখতে পারো তোমাদের জিনিস। তাছাড়া এখানে দেখো বিভিন্ন রকম ক্যাটাগরি দেওয়া আছে, এই ক্যাটাগরির মধ্যে চলে গেলাম, এখানে পপুলার আছে, ওমেন আছে, দেখো শাড়ি আছে, কুর্তিস আছে, ছেলে মেয়ে উভয় প্রত্যেকের জন্য জিনিস আছে। তো এখানে সবার আগে যেটা আমি চুজ করব সেটা আছে শাড়ি, কারণ আমি শাড়ি কিনতে চাই তাহলে শাড়ি চুজ করব। তো এখানে আমি যে কোনো একটার উপরে ক্লিক করলাম, করার পর দেখো বিভিন্ন রকম স্টাইলিশ শাড়ি কিন্তু এখানে চলে এসছে। তোমার যে শাড়িটা পছন্দ হবে তোমরা সেটা সিলেক্ট করতে পারো। আমি ধরো এই শাড়িটা পছন্দ হলো, তো এটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে তোমরা যদি অনলাইন ব্যবসা করতে চাও তাহলে কিন্তু এখান থেকে শেয়ার করে নেবে। শেয়ার করে তো বেরিয়ে আসার পরে এই শাড়িটার উপর আবার ক্লিক করবে, করার পরে অ্যাড টু কার্ট করবে। এখানে একটা ফ্রি সাইজ বলে অপশান থাকে, সেটাই করে নেবে, করে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরেই তোমরা দেখতে পাবে চেক আউট বলে একটা অপশান দিচ্ছে। চেক আউটের মধ্যে তিনটে অপশান দিচ্ছে, অনলাইন, ক্যাশ অন ডেলিভারি, পেটিএম। তো ক্যাশ অন ডেলিভারিটা আমি বলবো তোমাদের করার জন্য। তো ক্যাশ অন ডেলিভারিটা করার পরে তোমরা দেখতে পাবে এখানে একটা অপশন দিয়েছে প্রসিড। তো প্রসিডের মধ্যে গেলাম, এখানে দেখো 475 টাকা। যদি আমি নিজে কিনি অবশ্যই আমি এখানে লিখব 475, আর যদি আমি অন্য কাউকে বেচি, মানে আমার নিজের মার্জিনটা রেখে আমি যদি কাউকে বেচি তাহলে এখানে আমি অবশ্যই লিখব 700, ঠিক আছে? তো এবার বাকিটা কিন্তু তোমার অবশ্যই প্রফিট হবে। তো এখানে দেখো প্রসিড বলে অপশান, এই এটা তাদের অ্যাড্রেসে তোমরা সেন্ড করে দিতে পারো, ডাইরেক্ট কিন্তু ওখানে তাদের বাড়িতে চলে যাবে। প্রথম যে শাড়িটা দেখাবো সেটা তোমার খুবই পছন্দ হয়েছে, একদম পুরো একদম স্কাই কালার। দেখো আমি তোমাদেরকে পুরোটা খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর। এটা কিন্তু সিলভার কালারে দিয়েছে, তোমার পাটটা পুরো একদম সিলভার, আর বডিটা কিন্তু পুরোটাই কিন্তু স্কাই কালার। আর পুরোটা ওপেন করে তোমাদের দেখে দিচ্ছি, এটা হচ্ছে আঁচলের পাটটা, যেখানে হলো স্ট্রাইক স্ট্রাইক করা আছে, দেখো একদম সামনে দিয়ে দেখো স্ট্রাইক স্ট্রাইক করা আছে পুরোটাই। আর আঁচলের যে এই পোর্শনটা আছে এখানে কিন্তু এরকম পং পং বল দিয়ে দিয়েছে, যেটার জন্য শাড়ির মানে সৌন্দর্যটা আরো বেশি ভালো লাগছে। আর এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট নয়, যখন তোমরা এই কালারে যদি ব্লাউজ পরো তাহলে তো খুবই ভালো লাগবে। তাছাড়াও আমি বলবো এর সাথে তোমরা মানে ট্রাই করো ব্ল্যাক কালার, খুব ভালো লাগবে। আর আমি তোমাদের আজকে ব্ল্যাক কালার ব্লাউজের সাথেই কিন্তু পরে দেখানোর চেষ্টা করব। আর দেখো শাড়িটা, এটা হলো পুরোটাই পুরোটাই কিন্তু একদম কোনো কাজ নেই, শুধুমাত্র এইখানে যা যতটুকু কাজ বাস ওইটুকুই কাজ আছে। আর এখান থেকে পুরো এখানে চলে আসলাম কোমরের দিকটা, এই পোর্শনটা। তো এখান থেকে অবশ্যই কিন্তু তোমরা ব্লাউজ পিস বানিয়ে নিতে পারো। তো এখন তো সবাই রেডিমেডই ব্লাউজ পরতে ভালোবাসে, তো ব্লাউজ না বানালেও আমি বলবো কোনো অসুবিধা নেই, জাস্ট শাড়িটা ক্যারি করো একদম। এর সাথে তোমরা জুয়েলারি যদি বলো কি পরবে, জুয়েলারি তোমরা চেষ্টা করবে সিলভার কালারের কোনো জুয়েলারি। আর তার সাথে তোমরা যদি এরকম কোনো চুড়ি পরো ভীষণই ভালো লাগবে, আর খোপা পরে নিলে তো আর দেখতেই হবে না, অসাধারণ দেখতে লাগবে। আর এটা দেখো এইভাবে যখন পড়বে ঠিক এইভাবে, আর এটা কিন্তু পুরোটাই কিন্তু
পিওর কিন্তু কটন আর তার সাথে একটু সিনথেটিক ভাব আছে, যার জন্য শাড়ি গ্লসি ভাব, কি বলতো পুরো যদি কটন হয় সেই শাড়ি কিন্তু কোনো গ্লসি ভাব থাকে না, কিন্তু তার সাথে যদি একটু কোনো যদি কোনো সিনথেটিকের কোনো কাপড় থাকে তাতে কিন্তু গ্লসি ভাবটা চলে আসে, আর সেটাই কিন্তু এটার মধ্যে করেছে। কতটা গ্লসি তোমরা দেখলেই বুঝতে পারবে, কতটা সুন্দর লাগছে দেখো। এটা এই শাড়িটা যাদের গায়ের রং মনে হচ্ছে একটু চাপা তাদের তো পরলে ভীষণ ভালো লাগবে, আর যাদের গায়ের রংটা একটুখানি বেশি মানে ব্রাইট তারাও পড়তে পারবে। এমন একটা কালার কম্বিনেশন নিয়েছি যেটা সবাই পড়তে পারবে, আর সেই জন্যই তোমাদেরকে পরে দেখাবো যাতে তোমাদের বুঝতে পারো যে এটা যখন তোমরা পরবে তোমাদেরকে কেমন লাগবে। তো এটা আছে আমার প্রথম কালেকশন। এরপরে যে শাড়িটা দেখাবো এই শাড়িটার সাথেও এমন একটা ব্লাউজ দিয়েছে যেটা দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো একদম গ্রিন কালার, এটা যখন ব্লাউজ পিসটা তোমাদের শুধু দেখাই আগে, ব্লাউজ পিসটা তোমরা দেখো পুরো একদম পিওর রানি কালার, আর তার সাথে কিন্তু সামনের দিকে পড়বে এরকম পুরো মিরার ওয়ার, ভীষণই ভালো লাগবে। আর আমি যখন এই ব্লাউজটা বানাবো তো আমি ঠিক করে নিয়েছি একদম শর্ট হাতা বানাবো না, একদম ফুল হাতা বানাবো, তার জন্য নেট কিনে নেবো, একদম যে নেটগুলো জাল জাল টাইপের হয় না, একদম ওই ফাইন কাপড়ে যে নেট হয় সেটা দিয়ে আমি হাতটা বানাবো, আর এটা তো সামনে এইভাবে পড়বে। তো এটা আছে ব্লাউজ পিসটা পুরোটা কিন্তু রানি কালার, আর এই যে পিসটা দিয়েছে কিন্তু পিসটা অনেকটাই ছোট আছে, মানে এত দূর হাতা পরতে গেলে খুব কষ্ট করে করতে হবে, অথবা তোমাদের হাতাটা যদি তোমরা শর্ট হাতা যারা পরতে পছন্দ করো তারা এটা তাদের জন্য পারফেক্ট, আর যারা একদম স্লিভলেস পরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একদম ভীষণ ভালো। কিন্তু এত দূর হাতা আগে থেকে বলে দিচ্ছে হবে না, কারণ পিসটা অতটাও কিন্তু বড় নয়, এই ডিজাইনটা এত সুন্দর দিয়েছে বলে হয়তো কাপড়টাও কম দিয়েছে। তো এটা আছে ব্লাউজ পিস। আর এবারে চলে আসবো আমি শাড়িতে, এই শাড়িটা একদম গ্রিন কালার, আর এর সাথে চওড়া একটা পার্ট দিয়েছে যেটা টোটালটাই কিন্তু মিরার ওয়ার্ক করা আছে, মিরারের পুরো একদম মিরার বসানো আছে, যার জন্য ব্লাউজ পিসটা কিন্তু ওরকম সুন্দর। আর এটা দিয়েছে রানি কালার, যদিও আমি অর্ডার করেছি গ্রিনের সাথে রেড কিন্তু এসছে রানি কালার, এই রানি কালারটাও কিন্তু ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না, আমি রেডটা বেশি পছন্দ করি সেই জন্য আমার রেডের দিকেই মন ছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এটা আছে আঁচলের পোর্শনটা, আঁচলের দিকে দেখো এটাও কিন্তু এদিকে মিরারটা পুরো একদম চওড়া পার করে বসানো আছে, মানে আঁচলটা কিন্তু ফাঁকা রাখিনি দেখো। আর এটা আছে বডিতে, যে অনেক সময় কি হয় আমরা শাড়ি পরি, শাড়ি পরলে এই যে পাড়টা বসানো থাকে একদম অনেকটা কম থাকে, যার জন্য পুরোটা আসে না বলে দেখতে বাজে লাগে, কিন্তু এর পাড়টা অনেকটাই বড় দিয়েছে, মানে তোমাদের কোমর অবধি গোঁজে যাবে, তার জন্য আমার বেশি ভালো লেগেছে। বিয়ে বাড়ি পুজো বাড়ি সব জায়গাতেই কিন্তু এটা পরতে পারবে। এর তলার পোর্শনটা দেখো এই যে এরকম ভাবে দিয়ে দিয়েছে পুরোটাই, আর এটা কিন্তু টোটালটাই কিন্তু জর্জেট কাপড়, একদম ফাইন জর্জেট বলে সেই রকম কাপড়, সুন্দর করে কাজটা করা আছে দেখো, নিজেরাও দেখো। এটারও কিন্তু প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে, গ্রিন পাবে, একটা হচ্ছে স্কাই কালার আছে, আর একটা আছে একদম কি বলবো নেভি ব্লু কালার আছে, আমার তো সব থেকে এই সবুজটা ভালো লাগলো, কারণ আমি সবুজ কালার কখনো ট্রাই করিনি সেই অর্থে, সেই জন্য ভাবলো যে এবারে সবুজটা ট্রাই করা যেতে পারে। এরপরে যেটা দেখাবো সেটা আমার সব থেকে প্রিয়, আর এরকম একটা মা দিয়েছে পুজোতে। তো এটা আছে একটা বেনারসি, সেমি কাতান বেনারসি একটা শাড়ি, এটা নিয়েছে একদম রানি কালারও নয় আবার পিঙ্ক কালারও নয়, দুটোর মাঝখানে একটা কালার ভীষণ সুন্দর, তো সেই কালারটা নিয়েছি। এটা এখন আমার সেলাইও করা হয়নি, আমি তোমাদেরকে পুরোটা খুলে দেখিয়ে দিই ব্লাউজ পিসটা কেমন আছে।
প্রথমে তো এটা দিয়েছে ব্লাউজ পিস যেটা বেনারসি ব্লাউজ পিস একদম হয় সেরকমই দিয়েছে আর আমার কিন্তু বউ হাতের শাড়িটাও একদম সেম এরকম এরকম পরবে তবে দেখতে সুন্দর লাগবে দেখো সেইভাবে যদি ব্লাউজ পিসটা বানানো যায় এটা এখানে থাকবে সেইভাবে এটা বড় করে লেয়ার করে দিয়েছে কিন্তু এইভাবে এটা বানাতে হবে আচ্ছা ব্লাউজ পিসটা অনেকটা বড় দেখো এইখান থেকে শুরু করে এত দূর দিয়েছে ব্লাউজ পিস এইবার আসছে শাড়িটা দেখো এটা আছে শাড়ি পুরো একদম অল ওভার ঠাসা কাজ বলে সেরকম ঠাসা কাজ দিয়েছে আর এর পাটটা দেখো বিয়ে বাড়ি বলো পুজো বাড়ি বলো যেখানে ইচ্ছে কিন্তু তোমরা এটা পড়তে পারো কারণ আমি সেইরকম ভাবে কালার চুজ করেছি আরো কালার ছিল যেগুলো দেখো মানে এত ভালো লাগছে আমি মানে ইচ্ছা আছে যে ওরকম একটা অরেঞ্জ টাইপের কালার দেখেছি ওটাও নেওয়ার ভীষণ ইচ্ছে আছে আর একটা রেড কালার আছে সেটাও খুব ভালো লাগছে তো আমি রেড এত হয়ে গেছে তাই ভাবলাম এবারে রেড নেবো না আর দেখো এর গোল্ডেন কিন্তু ভেতরটা কিন্তু গোল্ডেন আগের বারে যেটা তোমাদেরকে দেখালাম সিলভার এটা কিন্তু টোটালটাই গোল্ডেন এর সাথে তোমরা গোল্ডেন গয়না পরে নিতে পারো ভীষণ ভালো লাগবে যারা বিবাহিত আছো আচ্ছা এইবার তোমাদের দেখাচ্ছি এটা আছে পুরোটাই কিন্তু এই আঁচলটা দেখো এটা কিন্তু পুরোটা আঁচল বাড়িতে অনেক সময় আমরা এরকম সামনে আঁচল করে শাড়ি পরি তো এইভাবে যদি সামনে আঁচল করে আর কোমরে যদি একটা সেই গোল কোমরে যদি একটা কোমর বন্ধন দেওয়া যায় অসাধারণ দেখতে লাগবে দেখো সামনে আঁচল করে এইভাবে পরো ভীষণ ভালো লাগবে তো আঁচলটাও একদম ঠাসা কাজ দিয়েছে আর এটা অবশ্যই সেলাই করতে হবে আমি দু একদিনের মধ্যে সেলাই করতে দেবো এটা অষ্টমীর রাতে বলো আর নবমীর রাতে বলো সপ্তমীর রাতে এরকম একটা শাড়ি পরলে পুরো একদম অনন্য লাগবে অনন্য তো এটা আছে আমার 3 নম্বর শাড়ি যেটা আমার খুবই পছন্দ হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে একটা শর্ট ড্রেস যেটা মানে বাড়িতে তোমরা পড়তে পারো বা আশেপাশে কোথাও গেলে পড়তে পারো এর সাথে তোমরা লেগেন্সও ক্যারি করতে পারো বাট আমি বলবো এটা নরমালি পড়ো এটা আছে একদম পিওর জাম কালার দেখো এটা আছে পিওর জাম কালার আর এর কিন্তু ফেব্রিকের কাজ আছে পুরোটাই কিন্তু ফেব্রিক ওয়ার্ক করা আছে আর গলাটা দেখো একদম গোল গলা দেখো ডিজাইনটা দেখো আর এর লেন্থটা দেখো লেন্থটা অবশ্যই হাঁটু অবধি তোমাদের হয়ে যাবে আর এটা আছে দড়ির মতন একটা দিয়ে দিয়েছে তোমরা এটাকে ছোট বড় সব করতে পারো কোনো প্রবলেম নেই এই যে পেছন দিক দিয়ে পুরো একদম দড়ি দেওয়া আছে সুন্দর করে মানে ফিটিংস তোমাদের যদি নাও হয় তাও ফিটিংস হয়ে যাবে তো এটা দেখো আর সামনের দিকটা দেখো এরকম কাট কাট দিয়ে এরকম 3টে বর্ডার করা আছে আর এই হাতটা দিয়েছে কিন্তু পুরো 3/4 হাতা তোমরা চাইলে স্লিপলেসও বানিয়ে নিতে পারো আর এই সাইড পোর্শনটা দেখো এইরকম ভাবে কতটা ঘের দিয়েছে এখান থেকে শুরু করে এতটা ঘের দিয়েছে তো এটা আছে এরকম ঘের যখন এটা পড়া হবে এইভাবে এসে দড়িটা আটকে দাও দিলে একদম ঘেরটা তলায় ঝুলবে তো এটা আমার 4th কালেকশন ভীষণ ভালো আর এর এটা দেখো কতটা মোটা কাপড়টা অনেকটাই মোটা সামনে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজটা
শাড়ি আর ড্রেসের কালেকশন কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না। একটা কথা বলে দিই, মিশোর কিন্তু কোনো লিংক হয় না, আমি ডেসক্রিপশনে দেবে কোড দিয়েছি, সেই কোডটা নিয়ে গিয়ে সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই যদি চাইলে এইভাবে তোমরা কিনতে পারো, ডেসক্রিপশনে লিংক আছে, মিশো অ্যাপও তোমরা ডাউনলোড করে নিতে পারো। তাহলে চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, আজকে এই হল ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে। চলো আমরা সবাইকে বলে দিলাম টাটা, আর পুজো খুব ভালোভাবে।